সরাসরি বানাইতে পারছি, সফল হয়েছি, কিন্তু আমাকে আটকাইছে কোথায়? পুলিশ বেরিবেরি সাহেব। মানে ঘুষ ছাড়া এই বাংলার জমিনে কাজ হবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আল্লাহর বান্দারা, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা একটা মিনিট দেখা যান, আপনাকে লাভ ছাড়া ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ানরা। আমার হাতে দুইটা পাসপোর্ট দেখতেছেন, বুঝছেন? আমগো বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে অনেক স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। এই জন্য প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের জন্য ই পাসপোর্ট, যেটা আমরা জানি এই পাসপোর্টের তফাতটা, এই যে দেখুন, এটা হলো গিয়ে প্লাস্টিকের লেমিটিং করা। এটার সুবিধা আমরা ভোগ করতে পারবো যখন আমরা ইমিগ্রেশনে যাব। এটা হলো ই পাসপোর্ট। আমরা সবাই জানি পাসপোর্ট বানাতে গেলে ঘুষ দিতে হয় এবং দালাল ছাড়া পাসপোর্ট বানানো যায় না, ঠিক না ভাই? না বলি না, তবে আমি এই পাসপোর্টটা দালাল ছাড়া বানিয়েছি, সরাসরি নিজে পাসপোর্ট অফিসে গিয়ে এবং কি কি কাগজপত্র লাগছে সম্পূর্ণ সরকারিভাবে সরকারি ফিস দিয়ে আমি এই পাসপোর্টটা বানিয়েছি। তো এখন কথা হলো গিয়ে, আমাদের বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী আমি একটা ই পাসপোর্ট বানাতে যা যা কাগজপত্র লাগবে, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডকুমেন্ট আমি তাদের অফিসে এই পাসপোর্টের জন্য আমি আবেদন করেছিলাম। তারপর তিন চার দিন পর আমাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন করা হয়েছে। ই পাসপোর্ট যখন আমি বানাবো, আমার কাছে কিন্তু একটা এমআরপি পাসপোর্ট ছিল। আমি একজন সৌদি প্রবাসী, আমি ছুটিতে আসছি, তো সময় পাইছি বিদায়, আমি আজকে এই পাসপোর্টটা আমি বানিয়ে ফেলছি। তো যাই হোক, আমার যখন পুলিশ ভেরিফিকেশন আসছে, পুলিশ ভেরিফিকেশনে আমাকে বলছে আপনাকে থানায় আসতে হবে, যে কি কি কাগজপত্র লাগবে আমি সম্পূর্ণ তাকে জিজ্ঞেস করছি। তো সম্পূর্ণ আমি কাগজ নিয়ে যাওয়ার পরে আমি বললাম, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি চলে যাই। তখন আমাকে কি বলল জানেন? সালামি দেন বা হাদিয়া দেন। তো হাদিয়া বলতে কি বুঝায় বলেন স্যার? আপনারা বলেন হাদিয়া বলতে কি বুঝায়? আপনি যা খুশি হয়ে দিতে পারেন, তাই না? তো যাই হোক, আমি তাকে সম্মান দেখানোর জন্য প্রথমে 500 টাকার নোট দিছি। 500 টাকার নোট দেওয়াতে ওনার পছন্দ হয়নি। উনি কি বলছে জানেন? ভাই আপনি 500 টাকা দিতেছেন, 500 টাকা দিলে আমার লস হবে। আপনি হাদিয়াও চাচ্ছেন আবার 500 টাকা দিলে লস হবে, এটা তো আমি বুঝলাম না। তবে আবার ক্যালকুলেশন করছি তার লস কিভাবে হচ্ছে কথাটা বলতেছি। তারপরে বললাম, স্যার আমি কত দেব? বললাম 1000 টাকা। 1000 টাকা আমার কাছে নাই, 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 আমার কাছে সর্বোচ্চ ছিল 860 টাকা। তখন আমি তাকে মানি ব্যাগ দিয়ে বললাম, ইয়ে আমার কাছে 860 টাকা আছে, আপনি নিয়ে নিতে পারেন। তো উনি আমাকে বলতেছে, না না আমি আপনাকে 60 টাকা, এই 60 টাকা দিয়ে দিলাম, আপনি গাড়ি ভাড়া দিয়ে বাসায় চলে যান, এই 800 টাকা নিলাম, কিন্তু শুধু আপনার কাছ থেকে নিলাম, আমার 200 টাকা লস হয়েছে। এখন আপনারা বিবেক বিবেচনা করুন, বাংলাদেশ সরকার প্রত্যেকটা সরকারি যারা চাকরি করেন তাদেরকে কি বেতন দিচ্ছেন না? বেতন দিচ্ছেন। এখন আপনি বলবেন আমি টাকাটা কেন দিছি? টাকাটা আমি না দিলে সেখানে আমি ঝগড়া করতে পারতাম। ঝগড়া করলে কি হতো জানেন? আমার এই যে পাসপোর্ট ভেরিফিকেশন যে ফাইলগুলো আছে না, এটা কোনো আলমারিতে ফালায় রাখতো মাসের পর মাস, আবার আমার ঝগড়া করতে হইতো, তদন্ত করতে হইতো, অনেক পেরেশানিতে আমার ফালাইতো তারা, কেন এই টাকাটা দেইনি বলে। এখন বিষয় হলো গিয়ে, উনি যে বলতেছে আমার লস হয়ে যাবে 1000 টাকা না দিলে, তখন আমি চিন্তা করছি সেই অফিসে 6-7 জন সদস্য ছিল, তার মাথার উপরে তো মাথার লোক থাকে না ভাই? থাকে। তো এখনে আমি এই পাসপোর্টটা দালাল ছাড়া সরাসরি বানাইতে পারছি, সফল হয়েছি, কিন্তু আমাকে আটকাইছে কোথায়? পুলিশ ভেরিফিকেশনে। মানে ঘুষ ছাড়া এই বাংলার জমিনে কাজ হবে না। এখন কাম টু দা পয়েন্ট, যারা ঘুষ খাইতেছেন, আপনি যে ঘুষটা নিচ্ছেন কার জন্য? আপনার পরিবারের জন্য না? আপনি কতদিন বাইচা থাকবেন? কতদিন? আজকে এই যে আমার মতো শত শত হসহাস মানুষদের কাছ থেকে যে এই যে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা যে দাবি করতেছেন, নিতেছেন, কতদিন? সর্বোচ্চ 50 বছর আপনি বাঁচবেন, বা যতদিন চাকরি করবেন ততদিনে আপনি খাইবেন। চাকরিতে যখন রিটায়ার হয়ে যাইবেন, তখন মনে করবেন কি, এই যে এতদিন হারাম কামাইছি, এখন হুইয়া হুইয়া খামু। আল্লাহ কিন্তু সবাইকে ছাড় দেন, সময় মতন ছাড় দেন, কিন্তু ছাড়েন না। ছাড়েন যে বলতে পারবেন আমি বাঁচতে পারছি? বাঁচতে পারবেন না। আল্লাহর মায়ের একদিন আপনাদের গ্রহণ করতেই হবে, কিন্তু কখন হবে কেউ বলতে পারে না।
যখন আপনি রিটায়ার হয়ে যাবেন, ব্রেন স্ট্রোক করবেন, কিডনি ক্ষয় হয়ে গেছে, লিভার ক্ষয় হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, সন্তানের ওইটা, সন্তানের ওইটা, মানে আপনি যে এত বছর হারাম টাকা উপার্জন করছেন সুন্দরভাবে কোন মাধ্যম দিয়ে বের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। গবেষণা করে দেখুন, গবেষণা করে দেখুন এই পৃথিবীর মাটিতে কারা কারা হারাম খেয়ে বর্তমানে আরাম অবস্থায় আছে। যদি আপনারা চ্যালেঞ্জ করে দেখাতে পারেন তাহলে আপনাদের জোতার বাড়ি আমি খেলে খাবো। আর আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো গিয়ে এই যে যারা এই যে পাসপোর্টের জন্য অসহায় মানুষদের কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিতেছেন, বিনিময়ে তাদের অভিশাপ ছাড়া কিন্তু আপনারা কিছুই সংগ্রহ করতে পারতেছেন না, কিচ্ছু সংগ্রহ করতে পারতেছেন না। কারণ এই তুচ্ছ পৃথিবীতে আপনার মতন তুচ্ছ মানুষ এখন যেই গদিতে বসেন, গদির ক্ষমতার কারণে আপনাকে মানুষে কিছু টাকা দিয়ে গেছে, কিন্তু সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে কি বলে, শালার বাচ্চা আমাকে এত টাকা নিচ্ছে, এত টাকা নিচ্ছে, আর বাকি গালি তো ওভার রয়েই গেছে। সেই জন্য বলতেছি, আর আমার এই ভিডিওটা যদি বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে পড়ে, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলবো, যারা পাসপোর্ট বানায় শুধু শুধু পাসপোর্ট না, অন্তত পক্ষে হারাম থেকে বিরত হন, হারাম থেকে বিরত হন ভাই। আপনাদের হারামের কারণে আপনাদের পরিবারের উপর প্রভাব পড়ে আপনারা বুঝতে পারেন না, আপনারা বুঝতে পারেন না, আপনারা মনে করেন যে এই পৃথিবীটাই আমার সর্বোচ্চ স্থান, এখানে যা কিছু করব সবকিছু আমার আয়ত্তে, কিছুই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের উম্মতকে বেশি বেশি হেদায়েত দান করেন, এবং এই পাসপোর্টের জন্য যারা অসহায় মানুষদেরকে হয়রানি করতেছেন আল্লাহর কাছে তওবা করেন, নেক্সট টাইমে তাদেরকে হয়রানি করবেন না। সরকারিভাবে আপনাকে যা যা তথ্য দেওয়ার আমি সম্পূর্ণ দেওয়ার পরেও কেন আমাকে টাকা দিতে হবে, এর জন্য আমার এই ভিডিওটা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের উম্মতকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই ক্ষণিকের পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে আল্লাহর কথা স্মরণ করলে, রসুলের কথা মনে করে পৃথিবী থেকে হারাম কাজটি বন্ধ করে দিন, হারাম উপার্জন বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা রসুলের উম্মতকে হালাল রুজি, হালাল ইনকাম করার তৌফিক দান করেন, হারাম থেকে দূরে রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।